إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. آج 18 মে 2021 এবং আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসির প্রথম সেন্টেন্স নিয়ে আজ আলোচনা করব। এর আগের দুই পর্বে আমরা আয়াতুল কুরসির ফজিলত পড়েছিলাম এবং তার পরের পর্বে আয়াতুল কুরসির সিম্পল বাংলা নিয়ে আলোচনা করেছিলাম, সিম্পল বাংলা তর্জমা। এবং আজ আসুন আমরা আয়াতুল কুরসির প্রত্যেক সেগমেন্ট নিয়ে একটা একটা করে ছোট ডিসকাশন করি, কারণ পুরা ডিটেলস বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কারণ এটা বেস্ট আয়া এবং প্রত্যেক সেগমেন্ট, প্রত্যেক সেন্টেন্স এটা হচ্ছে ফুল অফ লেসন্স, ফুল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। কাজে আমরা 10টা সেশনে ইনশাআল্লাহ এটা কভার করার চেষ্টা করব। এবং আজ আমরা প্রথম সেগমেন্টটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই পার্টটা। কাল তারপরের দিন ইনশাআল্লাহ আল হাইয়ু আল কাইয়ুম, তারপরে লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম এন্ড সো অন। তে আল্লাহু সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেস্ট ওয়ে টু ডিসক্রাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাহু বলা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা, এই কথাটা, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক কথা, সবচেয়ে ফজিলত সম্পূর্ণ কথা, সবচেয়ে বড় ফ্যাক্ট। এবং এই ফ্যাক্টটা এমন বড় ফ্যাক্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটা নিয়ে সাক্ষী দিয়েছেন এবং ফেরেশতারা সাক্ষী দিয়েছেন। এবং যাদের ভিতরে নলেজ আছে, উলুল ইলম, যারা হচ্ছে স্কলার্স, তারা হচ্ছে এই সাক্ষীটা দেয়। এবং এটা কালিমাতুল শাহাদা, কালিমাতুল হক, এটাই হচ্ছে পৃথক করে বিটুইন পিপল অফ জান্নাহ এবং পিপল অফ জাহান্নাম। কাজে এটা খুবই একটা সিরিয়াস কথা, এটা একটা মারাত্মক কথা, এটার সাথে ইমপ্লিকেশান আছে। এটা জাস্ট একটা নর্মাল কথা বলে দিলাম আমার হয়ে গেল না, এটার সাথে মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। ওই জন্য এই কথাটা সবচেয়ে মারাত্মক কথার জন্যই কোরআন শরীফের সবচেয়ে বেস্ট আয়াতটা এই কথা দ্বারাই স্টার্ট হয়েছে। কোরআন শরীফের সবচেয়ে বেস্ট আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্ট করেছে এই কথাটা দ্বারা, এইটাই ইন্ডিকেট করার জন্য যে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। তো এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ডিসক্রাইব করতে হলে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে যে আমাদের নিগেট করতে হবে, কোনো কিছুকে বাদ দিতে হবে, আর তারপরে কোনো কিছুকে টেনে নিয়ে আসতে হবে, কোনো কিছুকে উচ্ছেদ করতে হবে, তারপর কোনো কিছুকে এস্টাবলিশ করতে হবে, কোনো কিছুকে ভাঙতে হবে, তারপরে কোনো কিছুকে গড়তে হবে। ওকে, এটা ডিমোলিশন, তারপর আবার বিল্ডিং। তো যেটা ডিমোলিশ করতে হবে সেটা হচ্ছে লা ইলাহা, মানে সব ধরনের উপাস্য, সব ধরনের ইলাহ, সব ধরনের গড, সব ধরনের তাগুত, সব ধরনের ফোর্স যেটার পিছনে মানুষ দৌড়ায় এবং ওটার নিচে শেল্টার নেয়, যেটাকেই হচ্ছে আমরা বলতে পারি ইলাহ। ওই জন্য ইলাহ ওয়ার্ডটা বলা যেতে পারে যে ইলাহ যেটা, ইলাহ হচ্ছে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের একটা ডিফল্ট ক্যারেক্টার যে মানুষ উইক, তার একজনের পিছনে শেল্টার নেওয়াটা সবসময় দরকার হয়। যেমন একটা ছোট শিশু ইজ অলওয়েজ উইক, তার প্যারেন্টসের শেল্টারে সবসময় থাকে, কারণ সে একটা ইনসিকিউর ফিল করে যতক্ষণ পর্যন্ত না প্যারেন্টসের শেল্টারে চলে যায়, তখন সে একটা সিকিউরিটি ফিল করে। সেরকমভাবে মানুষ জাতি, এভরিবডি, যতই বড় লোক হোক, যত কিছু হোক না কেন, তার ভিতরে কিন্তু একটা উইকনেস আছে এবং এই উইকনেসটাকে ফুলফিল করার জন্য সে ইবাদত করে, সে একটা ইলাহকে খুঁজে বেড়ায়, সে একটা ইলাহকে অলওয়েজ খুঁজে বেড়ায়। এবং অনেক সময় সে খুঁজে বেড়াতে বেড়াতে সঠিক ইলাহকে খুঁজে পায়, আবার অনেক সময় ভুল ইলার সাথে লেগে থাকে, ভুল ইলার সাথে লেগে থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহাতে বলতে যাচ্ছেন যে তোমরা এই ভুল ইলাহগুলো থেকে হটাই দাও তোমাদের হার্ট থেকে।
ওই জন্য এই তাআল্লুহ বা ইলাহ বা ইবাদা এটার কিন্তু সবচেয়ে স্টার্টিং প্লেস হচ্ছে হার্টের ভিতরে, হার্টের ভিতরে। ওই জন্য এবাদাতগুলো কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আমি এবাদত করছি মানে নামাজ রোজা, অনেক সময় আমরা এই বাহ্যিক আমাদের বাহিরের যে এবাদতগুলোকে বলছি অনেক সময় মনে করি এটাই মানে কাজ, কিন্তু আসলে যে হার্টের একটা কাজ আছে, যেমন ভালোবাসা, যেমন ভয়, যেমন সারেন্ডার করা, ইসতিসলাম করা, এগুলো কিন্তু একটা কাজ হচ্ছে কিন্তু, কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে না যে কোনো হাত পায়ের কাজ, হাত পায়ের জায়গায় বসে আছে, কিন্তু হার্টের ভিতরে কিন্তু অলরেডি একটা কাজ শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমালুল কুলুব। এবং এবাদার ক্ষেত্রে এই হার্টের জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হার্টের জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে মানুষ কার কাছে যে মাথা নত করে, কার দরবারে যে সারেন্ডার করে নিজেকে, এবং এইটাই হচ্ছে ইবাদত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যেটা এই কালিমাতুত তাওহীদ, এইখানে তাওহীদ বলতে আমরা যেটা বলি ওয়াহেদ থেকে আসছে, ওয়াহেদ মানে এক, আর তাওহীদ মানে এই ইলাহের ক্ষেত্রে শুধু একজনের পিছনে আমাদের থাকতে হবে, একজনের শেল্টার আমাদের যেতে হবে, সেটা ওই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই জন্য উনি হচ্ছে আল্লাহ। এবং দুনিয়াতে মানুষরা ভুলভাবে অনেক ইলাহের পিছনে যায়, এবং আল্লাহ আমাদেরকে বলছে যে ফার্স্ট তোমরা হার্ট থেকে ওই সব ইলাহগুলোকে বাহির করে দাও। কেউ হয়তো সূর্যের কাছে যায়, দেখে যে সূর্যটা তো খুবই একটা ব্রাইট জিনিস আকাশে, হয়তো এর কাছে একটা পাওয়ার আছে, আমি আর আন্ডারে যাই, একটু একটু বিশ্রাম নিই, আর আন্ডারে আমি একটু সিকিউর ফিল করি, বুঝিস শিরক। কেউ চন্দ্রের আন্ডারে যায় শেল্টার নিতে, কেউ কোনো একটা গাছের শেল্টার নাই, কেউ কোনো একটা বুজুর্গর কবরের কাছে যে শেল্টার নাই, তার কোনো কিছু দরকার হচ্ছে ওইখানে যায়, সন্তান হচ্ছে না ওই কবরের ওখানে যায় তার কাছ থেকে আস করে, চাকরি হচ্ছে না কবরে যায়, কোনো একটা মাজারে যায়, এই যে এই সব কাজ করা হচ্ছে এগুলো কিন্তু ইলাহ, তাই না? এগুলাই হচ্ছে ইলাহ। এবং এইটার সম্পর্কে আল্লাহ বলছে যে লা ইলাহা, এখানে এরকম সত্যিকার অর্থে কিন্তু ওগুলা ইলাহ নাই, তোমার এগুলাকে আগে বাহির করতে হবে, এগুলাকে আগে হার্ট থেকে উচ্ছেদ করতে হবে, তাহলেই তুমি আল্লাহর কাছে পুজতে পারবে। ওই জন্য এই আল্লাহর দিকের এই জার্নিটা কভার করতে হলে কিন্তু আপনার এগুলাকে আগে বাদ দিতে হবে, তখন না অলরেডি রিচ করতে পারবেন, মানে একসঙ্গে সবাইকে ধরে রাখতে পারবেন না, এটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ডিমান্ড। এটাকে আর তৌহিদ হচ্ছে না, তৌহিদ কীভাবে হবে যদি তিন চারজন বুকের মধ্যে থাকে, হার্টের মধ্যে থাকে, তাহলে তো তৌহিদ হচ্ছে না, তাই না? আপনি বলছেন ওকে আমি আল্লাহকেও রেখেছি, আবার ওইটার সাথে আমার উমুক পার্টির লিডারকেও রেখেছি, আবার উমুক মূর্তিকে রেখেছি, আবার উমুক সিস্টেমকে রেখেছি, এবং উমুক বইকে রেখেছি, উমুক প্রেসিডেন্টকে রেখেছি, তাহলে তো এগুলা ওয়ান হলো না, এগুলা দশজন হলো, তাহলে তো এটা আর তৌহিদ হলো না, এটা কি শেরক? ওকে, এটা কি শেরক? এবং খ্রিস্টানরা তিনজনকে রেখেছে, যেটাকে ট্রিনিটি বলা হয়, তাই না? তারা ঈসা আলাইহিসসালামকেও ঢুকিয়ে দিয়েছে ওই ওই ক্যাটাগরির ভিতর যেখানে শুধু একজন হওয়ার কথা। ওই জন্য ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্স যে ইসলাম চায় যে অনলি আল্লাহ, মুহাম্মাদও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নট ইলাহ ইসলামে, যেমন খ্রিস্টানিজমে ঈসা আলাইহিসসালাম ইজ ইলাহ, তাই না? ইসলামে অনলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য আসলে আমাদের এই জিনিসটাকে সর্বপ্রথম আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা কার কাছে দৌড়াচ্ছি, আমরা কাকে ইবাদত করছি, আমরা কার কথা শুনছি। এবং ইবাদতটা আসলে এই ইলাহটা তো অনেক ফর্মে আসে, অনেক আকৃতি নিয়ে আসে, অনেক সময় আমরা মনে করি যে হয়তো জাস্ট একটা কবরে জিয়ারত করলেই হলে ওটাই হচ্ছে ইলাহ, আমি যদি কবর না পূজা না করি তাহলে আর 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 অন্যদিকে কোনো শেরক হচ্ছে না, কিন্তু আসলে শেরকটা কিন্তু খুবই ব্যাপকভাবে ঢুকতে পারে, কারণ এই এই লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহুতে আমরা যখন প্রবলেম হয় তখন কিন্তু আসলে এটা সবচেয়ে বড় প্রবলেম, এবং এটাই হচ্ছে শেরক হয়ে যায়। এবং শেরক বড় রকমের হতে পারে, আবার ছোট রকমের শেরক হতে পারে, ওকে? এবং এই ছোট রকমের শেরক হয়তো অ্যাকুমুলেট করতে 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 অনেক ডেঞ্জারাস কিছু দিকে যাওয়া, মানে মানুষ চলে যেতে পারে, এবং এই ছোট রকমের শেরক কিন্তু শয়তান চায় যে আমরা সবাই শেরকের ভিতরে ঢুকে যাই,
কারণ শয়তান জানে যে এই শিরকটাই সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, এবং যেহেতু শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, সে চায় যেন আমরা সবচেয়ে বড় এই মারাত্মক গুনাহটা করি। এবং এই জন্য শয়তান এই শিরকটাকে এমনভাবে মিক্স করে দিয়েছে আমাদের লাইফে যে অনেক সময় এটাকে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট, যে আমরা শিরক করে বসি কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরা শিরক করছি। ওই জন্য ইলা ইলাহা ইল্লাল্লাহটা আমরা বারবার পড়ি, যাতে এক মিনিট আগে যে শিরকটা করছি ইলা ইলাহা ইল্লাল্লাহ এসে যেন একটা তাওবা করে আমাদেরকে আবার নতুন করে ইসলামের ভিতরে যেন আমরা প্রবেশ করতে পারি এবং এটার উপরে যেন আমরা মারা যেতে পারি। খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন সবসময় প্রস্তুতি হই যে আল্লাহর কাছে প্রেজেন্ট করা, আমরা যেন আল্লাহর সাথে মোকাবেলা করি, ফেস করি, আমাদের মৃত্যু যেন আসে অন দি ওয়ার্ড অফ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হাদিতে আসছে যে এইটার উপরে যে মারা যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহটার বিশ্বাস নিয়ে যে মারা যায়, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, সে কখনো সে জান্নাতে তার এন্ড হবে। ওই জন্য হাদিসে আছে যে যে আমার উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে শিরকটা এমন ব্যাপকভাবে আনাচে কানাচে ছোটোখাটো ব্রাঞ্চে শিরকটা ঢুকে আছে যে কালো রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যখন হাঁটে, এই পিঁপড়াটাকে যেমন আইডেন্টিফাই করা যায় না, এত লুকিয়ে থাকে, সেরকমভাবেও এই শিরকটা উম্মতের ভিতরে প্রবেশ করেছে। ওই জন্য মনে করেন খুবই অসুখ হলো আপনার, আপনি খুবই খরচ করে ইন্ডিয়াতে আপনার রেকমেন্ডেশন শুনে কোনো একটা ডাক্তারের কাছে গেলেন যে আপনার অসুখটা ভালো হয়ে গেল, বাসায় এসে সবাদেরকে বলছেন ওই ডক্টরটা না থাকলে আমি মরে যেতাম, এখানে আর আল্লাহকে ভুলে গেলেন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে একটা ফর্ম অফ শেফ যেটা আমরা অনেক সময় করি। বাসাতে কুকুরটা ঘেউ ঘেউ না করলে কিন্তু আমাদেরকে চোর এসে আমাদের পুরা কিছুকে চুরি করে নিত, এই কুকুরটাই আমাদেরকে বাঁচাইছে। এই যে এইসব টাইপের ছোটোখাটো জিনিস অনেক সময় আমরা করে ফেলি, এই যেখানে আমরা এই তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর মেহরবানিটা আমরা অবজার্ভ করলাম না, দিস ইজ কাইন্ড অফ আ শিরক, তাই না? চুরি করলে হাতটা কাটতে হবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আবার অপদিক থেকে লন্ডনের পণ্ডিতরা বলছেন যে না, একে এত বছর জেল দিতে হবে, আপনি ওইটা শুনলেন কিন্তু আল্লাহর নিয়মটা করলেন না, এইখানেও একটা শিরক হয়ে গেল। যার জন্য কেবল আল্লাহর নিয়মটাকে মানতে হবে, ওটা না মেনে আমরা একটা মানুষের তৈরি একটা নিয়মটাকে মানলাম, হুকুম বিগাইরি মা আনজালাল্লাহ ফর এক্সাম্পল। ওকে, তো এরকম যদি আমরা রিসার্চ করে দেখবো যে প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু আমরা খুব বড় প্রবলেমের ভিতরে আছি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের তওবাটা কবুল করেন এবং আমরা যেন বারবার ইলা ইলাহা ইল্লাল্লাহর দিকে যাই। এবং যদি এইটাই আমরা জানি তাহলে বোঝা যাবে যে ইলা ইলাহা ইল্লাল্লাহ ইজ নট আ ওয়ার্ড। মানে আরবদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে এবং তারা আরবস, মানে তারা আরবিক ল্যাঙ্গুয়েজটা খুব ভালো মতো বুঝতো এবং তাদের ভিতরে মিথ্যা কথা বলা তারা খুবই অপছন্দ করতো, আরবদের এটা ক্যারেক্টারিস্টিক্স। ওই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে হে কুরাইশ, তোমাদেরকে কি আমি একটা কথা বলবো, তোমরা জাস্ট একটা কথা বলো তাহলে সব আরবিয়ান ট্রাইবসরা তোমাদের দাস হয়ে যাবে, তোমাদের কন্ট্রোলের ভিতরে চলে আসবে এবং তোমরা পুরা ওয়ার্ল্ডের রাজা হয়ে যাবা। তখন তারা বললো হে মোহাম্মদ, আপনি তো সাদেক, আপনার সবসময় সত্যি কথা বলেন, একটা কথা কেন, আপনি দশটা কথা বলেন আমরা ওইটাই বলবো, যে যদি যেটার কারণে আমরা রাজা বাদশাহ হয়ে যাবো, অফকোর্স বলেন কী কথা। তখন বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, তোমরা জাস্ট বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই সঙ্গে সঙ্গে তারা সবাই রিটার্ন করলো আজি আলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, হে মুহাম্মদ এটা কীভাবে সম্ভব যে এতগুলা ইলাহ, আমাদের এই যে লাত আছে, উজ্জা আছে, আমাদের হুবাল আছে, আমাদের উমুক মূর্তি আছে, সবগুলাকে বাদ দিয়ে আমরা একটা ইলাহের পিছনে যাবো? তার মানে তারা বুঝতো ইলা ইলাহ ইল্লাল্লাহর মানেটা কী, যে তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ নট আ কথা, শুধু একটা কথা বলে কথার বিপরীত কাজ করলাম তাহলে এটা মিথ্যা হবে, ওই জন্য ওইটা করতে তারা রাজি হতো না, যে আমি একটা কথা বলছি আবার সকালে যে লাতের পূজা করছি এটা হবে না, আজকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কালকে আবার যে মদ খাচ্ছি এটা তো হবে না, কারণ আল্লাহর ইনস্ট্রাকশনের ভিতরে ঢুকতে হবে। ওই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহটাকে এইভাবে বুঝছে যে ইটস নট আ কথা,
যে আমি জাস্ট বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম অনেক সময় আমরা দুলে দুলে বলি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে বিভিন্ন স্টাইল করে আমরা বলি, এইসব বলি, কিন্তু কাজের ভিতর এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না, কিন্তু ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত সম্বলিত যেগুলো হাদিস আছে ওগুলোকে আমাদের ওইভাবে বুঝতে হবে, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য এরকম লিস্ট অফ সওয়াবের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করেছে নট নেসেসারি জাস্ট শুধু মুখে বললেই হয়ে গেল না, ওইটার সাথে যে মুখে বলতে হবে, ওইটার মানে বুঝতে হবে, ওই কথাটাকে ভালোবাসতে হবে, ওই কথাটাকে আমল করতে হবে, আমলে পরিণত করতে হবে, ওই কথাটার কারণে দুইটা গ্রুপ হয়ে যাবে এবং আপনি লা ইলাহা ইল্লাল্লাহর গ্রুপের ভিতর থাকবেন এবং ওই নেগেটিভ গ্রুপের ভিতর থেকে আউট হয়ে যাবেন, এবং ওইটার কারণে আপনি জিহাদ করবেন, ওইটার কারণে কাউকে ভালোবাসবেন, কাউকে ঘৃণা করবেন। এখন ফর এক্সাম্পল গাজাতে এটা হচ্ছে, ওকে, যে দুইটা ক্যাম্প হয়ে গেছে, একটা এদিকে ইসরায়েল আবার এদিকে মুসলমান, ফর এক্সাম্পল। তো এই যে যেটা আমি মিন করছি, যে লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা যখন অনেক সময় খুব সিম্পলি ভাবি, ইটস নট দ্যাট সিম্পল, কিন্তু যে এটার সাথে ইমপ্লিকেশন, এটা শুধু কথা না। তো ওই জন্য অনেকে বলে যে আগেকার মুশরিকরা বর্তমান মুশরিকদের থেকে বেটার, ইন দ্য সেন্স যে আগে তারা আল্লাহকে আল্লাহকে ভুলে যেত সুখের সময়, কিন্তু আল্লাহকে তারা মনে করতো কঠিন সময়, যখন সমুদ্রের ভিতরে ঢেউ এসে এখন নৌকা ডুবে যাবে, তখন দুনিয়ার সব লাত ওজ্জা পাথর মূর্তি সবগুলো ভুলে যায়, আল্লাহকে ডাকতো তারা যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আর বর্তমানে মানুষ সুখেও কবরে দৌড়ায়, আবার দুঃখ আসলে নৌকা ডুবে গেলে খাজা বাবা অমুক বাবা অমুক পীর আমাকে বাঁচান, এই যে এই টাইপ এরিয়া, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা, খুবই ডেঞ্জারাস একটা কথা। আল্লাহ যেন আমাদেরকে এই শিরক থেকে দূরে রাখে এবং আমরা এই আয়াতুল কুরসির প্রথম পার্টটায় যেন আমরা মার খেয়ে না যাই এবং আমরা যেন এটার ভালোভাবে মানেটা বুঝি, যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই জন্য আসলে খুব সুন্দরভাবে কোনো একজন তাবেইনকে, হাসানুল বাসরি হতে পারে অথবা অন্য কেউ, একজন এসে বলছে যে আমি তো জান্নাতে খুব সুন্দরভাবে ঢুকে যাব, কারণ আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এবং রসুল বলছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নো ম্যাটার, কোনো পরোয়া নাই, আমি চা কিছু করব, কিন্তু আমার কাছে তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তখন তাকে তাবেইনটা বলছে যে চাবি, চাবি মানে তুমি বুঝো, চাবি মানে চাবির দাঁত হতে হবে, কারণ যে কোনো চাবি যে কোনো চাবির ভিতরে ঢুকানো যাবে না, ওটার একটা পার্টিকুলার দাঁত হতে হবে, যে দাঁতটা মিলে গেলে না অনলি তখনই পাসওয়ার্ডের মতন আপনি চাবিটা ঢুকবে এই জান্নাতের দরজা খোলার জন্য। তো এই দাঁতগুলাই হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর সব শর্তগুলো। কাজেই অত খুশি হয় না যে জাস্ট আমি এদিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাম অথবা আমার চাবির কোনো দাঁত নাই, যেটা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত জিহাদ ভালোবাসা ঘৃণা করা আল্লাহর নিয়ম অনুযায়ী কাজ করা সব কিছুই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? কাজেই আসলে এইটাই হচ্ছে ফার্স্ট আমাদের সবচেয়ে বড় লেসন। এর জন্য আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে যেন আমরা, এইটা সম্পর্কে আমরা জানি, এটা সম্পর্কে রিসার্চ করি, এটা সম্পর্কে রিসার্চ করি। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফে ফাআলাম, তুমি জানো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা কথা না, যেটার পিছনে জানা লাগবে, ইলম লাগবে, এটার সাথে যেগুলো ইমপ্লিকেশন ওগুলো লাগবে, তারপরে এটা জানলে ইনশাআল্লাহ কাজগুলো তারপরে যেগুলো করছেন ওগুলো হবে। কাজেই এই আয়াতুল কুরসির ফার্স্ট আয়া আমাদেরকে এটার দিকে আহ্বান দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন যে আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহটাকে সুন্দর মতো বুঝি, এটার সাথে যেগুলো কন্ডিশনস আছে এবং শর্ত আছে এগুলোকেও যেন আমরা ফুলফিল করি, তাহলে না ইনশাআল্লাহ আমরা এই এই আয়াতের প্রথম সেন্টেন্সটার হক আমরা আদায় করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং হেদায়াত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।